লক্ষ্মীপুর। পেনাল্টি থেকে গোল করে লক্ষ্মীপুর 2-0 ব্যবধান এগিয়ে গেল। না, সেটা বোধ হয় রিটেক করতে বলছেন রেফারি নির্মল ভট্টাচার্য, এরকম মনে হচ্ছে। লক্ষ্মীপুর আবার শট নিচ্ছেন 3 নম্বর খেলোয়াড় রাহুল দাস তৈরি, বা হানিফ মোহাম্মদ পারলেন না, হানিফ গোল হয়ে গেল। আপনারা দেখছেন খিরদ বড়ুয়া ট্রফি সিনিয়র আন্তঃজেলা ফুটবলের হাইলাকান্দি বনাম লক্ষ্মীপুরের ম্যাচ। খেলা দ্বিতীয়ার্ধে চলছে, এখন পর্যন্ত সুরেন্দ্র মোহন দেব স্টেডিয়ামে 2-0 গেল এগিয়ে গেছে লক্ষ্মীপুর। Thank you.